নতুন বউকে নিয়ে কোথায় হানিমুনে যাবেন জায়েদ খান? নতুন বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার, তাই বাধ্য হয়ে বউকে নিয়ে পছন্দের জায়গায় ছুটলেন জায়েদ খান। নতুন বউকে নিয়ে উঠলেন আন্তর্জাতিক মানের একটি হোটেলে, এমনটা হয়েছে বিজ্ঞাপন চিত্রে। নতুন এই বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি। গেল 22শে ফেব্রুয়ারি, কক্সবাজার হোটেল রামদায় এর দৃশ্য ধারণের কাজ শুরু হয়। টানা 3 দিন বিভিন্ন লোকেশনে চলে শুটিং। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এদিকে সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা সোনার চর। জাহিদ হাসানের পরিচালনায় এতে তার সহশিল্পী হিসেবে আছেন মৌসুমী ও ওমর সানি। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, স্বপ্নম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি সহ অনেকে। 2021 সালের সেপ্টেম্বরে শুরু হয় সোনার চরের শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর অভিনয় করবেন না আনুশকা শর্মা। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে বিয়ে। তার বছর কয়েকের মাথায় মেয়ে ভামিকা এলো আনুশকা শর্মার জীবনে। তারপর থেকে সিনেমায় অভিনয় করা কমিয়ে দেন তিনি। এর মধ্যেই ফের অন্তঃসত্ত্বা হন এই অভিনেত্রী। 2 ফেব্রুয়ারি জন্ম হয় তাদের পুত্র সন্তান অকায়ের। এক কথায় চারজনের পরিপূর্ণ সংসার আনুষ্কার। এমনিতেই দিন কয়েক আগে ঘোষণা করেছেন খুব বেশি ছবি আর করবেন না তিনি। তবে কি এবার পুরোপুরি অভিনয় থেকে মুখ ফেরাবেন অভিনেত্রী? ব্যক্তিগত জীবনে মায়ের দায়িত্ব সামলে কর্মজীবনে ভারসাম্য বজায় রাখা মুখের কথা নয়। তবে ভামিকার জন্মের পর একটি ছবির শুটিং সারেন আনুষ্কা, সেটি চাকদা এক্সপ্রেস, ঝুলন গোস্বামীর জীবনচিত্র। মা হওয়ার পর এটি ছিল তার প্রথম ছবি। যদিও গত 2 বছর ধরে অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আনুষ্কা, তবে মুক্তি বাকি রয়েছে চাকদা এক্সপ্রেসের। শোনা যাচ্ছে 2024 সালের শেষেই মুক্তি পাবে আনুষ্কার এর ছবি। কিন্তু তারপরও সেভাবে কাজ করবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। এক সাক্ষাৎকারে আনুষ্কা জানান আর খুব বেশি অভিনয় করবেন না তিনি, হাতে গোনা ছবি করবেন, বড় জোর বছরে একটা করে। তবে হঠাৎ কি কারণে এই সিদ্ধান্ত? আনুষ্কা জানান এই মুহূর্তে মেয়ে ভামিকার তাকে প্রয়োজন। যদিও বাবা হিসাবে বিরাট অত্যন্ত দায়িত্বশীল জানিয়েছেন আনুষ্কা, কিন্তু মেয়ের নাকি মাকে ছাড়া চলে না, সারাক্ষণ মাকে দরকার তার। সেই কারণেই মেয়েকে সময় দিতে চান আরও বেশি করে। এছাড়া এখন আবার তাদের জীবনে রয়েছে ছোট্ট অকায়।